মধু তার অসাধারণ ঔষধি গুণের কারণে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মধুর মধ্যে রয়েছে ভিটামিন B1, B2, B3, B5, B6, আয়োডিন, জিঙ্ক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকের জন্যই নয়, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ করে। সর্বগুণ সম্পন্ন এই মধুর গুণের কথা বলে শেষ করা যাবে না। প্রতি 100 গ্রাম মধুতে রয়েছে 304 ক্যালোরি, সোডিয়াম 4 মিলিগ্রাম, পটাশিয়াম 52 মিলিগ্রাম, টোটাল কার্বোহাইড্রেট 82 গ্রাম, প্রোটিন 0.3 গ্রাম। স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা, সৌন্দর্য চর্চা, কোথায় নেই এই মধুর ব্যবহার? তো আসুন দেখে নেওয়া যাক এক চামচ মধু কি কি অসাধারণ উপকারে লাগতে পারে আমাদের। মধু হিউমেকটেন্ট যৌগ সমৃদ্ধ। এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার কাজ করে এবং ত্বকের উপরিভাগের ইলাস্টিসিটি বজায় রাখে। হিউমেকটেন্ট যৌগটি ত্বককে নমনীয় করতেও সহায়তা করে, ফলে ত্বক থাকে দীর্ঘদিন বার্ধক্যের ছাপমুক্ত। প্রতিদিন সকালে 1 চামচ মধু রং চা কিংবা দুধের সাথে খেতে পারেন। সেই সাথে আপনার রোজকার ফেস প্যাকেও ব্যবহার করতে পারেন 1 চামচ মধু। মধু ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে ও মুখের ত্বকে বাজ পড়া রোধ করে। মধু শরীরের ক্ষত, পোড়া ও কাটার জায়গায় চিকিৎসায় ব্যবহৃত হয়। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ক্ষত, পোড়া ও কাটা জায়গায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। কোথাও পুড়ে গেলে কিংবা কেটে গেলে ক্ষতস্থানে মধুর একটি পাতলা প্রলেপ দিয়ে দিন, ব্যথা কমবে ও দ্রুত নিরাময় হবে। মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা ক্ষত পরিষ্কার হতে সহায়তা করে ও ব্যথা, গ্রান, পুঁজ ইত্যাদি হ্রাস করে দ্রুত ক্ষত নিরাময় করে। মধুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা ছত্রাক ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত ত্বককে ঠিক করতে সহায়তা করে ও নতুন ত্বক গঠনে ভূমিকা রাখে। চর্মরোগ হলে নিয়মিত আক্রান্ত স্থানে মধু লাগান। 1 চামচ মধুর সাথে অল্প পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ, যা সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করে, শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, রোদে পোড়া ত্বককে স্বাভাবিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ মধু। 1 চামচ মধুর সাথে পানি মিশিয়ে প্রতিদিন মুখে ফেস প্যাকের মতো লাগাতে পারেন। এতে রোদে পোড়াজনিত কালো দাগ দূর হবে এবং চেহারা উজ্জ্বল হবে। মধুতে বিদ্যমান গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং শর্করা শরীরে শক্তি সরবরাহের কাজ করে। প্রতিদিন সকালে 1 চামচ মধু সারাদিনের জন্য দেহের পেশির ক্লান্তি দূর করতে সহায়তা করে ও আপনাকে রাখে এনার্জিতে ভরপুর। প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করলে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম রক্তে প্রবেশ করে এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে। এতে রক্তস্বল্পতা রোগ প্রতিরোধ করা যায়। মধু ঠোঁটের উপরে শুষ্ক ত্বক ও কালচে ভাব দূর করে ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সহায়তা করে। রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগান, ঠোঁট হয়ে উঠবে নজর কাড়া সুন্দর। মধুর ভিটামিন B1, B2, B3, B5, B6, আয়োডিন ও জিঙ্ক দেহে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থেকে দেহকে মুক্ত রাখে। দিনে অন্তত 1 চামচ মধু খেয়ে নিন যেভাবে আপনার ভালো লাগে। সাইনাসের কিংবা শ্বাস প্রশ্বাসের যে কোনো সমস্যা থেকে মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ দেহকে মুক্ত রাখে। চা কিংবা উষ্ণ পানির সাথে মধু মিশিয়ে প্রতিদিন পান করলে উপকার পাওয়া যায়। প্রতিদিন মধু খাওয়া হলে দেহের ইমিউনি সিস্টেম উন্নতি হয়, ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সহজে অসুখ বিসুখ ও জীবাণু সংক্রমণ হয় না। মধু ওজন কমাতে সহায়তা করে। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করলে আমাদের হজম শক্তি বাড়ে, ফলে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয়, এতে ওজন কমে যায়। এছাড়া যাদের খুসখুসে কাশির সমস্যা রয়েছে, তারা প্রতিদিন 1 চামচ আদার রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নিন, দ্রুত আরোগ্য হবে। এছাড়া আমরা সকলেই জানি মধু মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। তো চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, প্রতিদিন আমরা 1 চামচ করে মধু খাবো। তো কারা কারা এখন থেকে সিদ্ধান্ত নিতে পেরেছেন যে প্রতিদিন 1 চামচ মধু খাবেন, অথবা কারা কারা আগে থেকেই 1 চামচ মধু খাচ্ছেন নিয়মিত, কমেন্টে লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনি আপনার বন্ধু এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন, এবং আপনার যদি অন্য কিছু সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিন।